আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোকসানা ভুঁইয়া, লাকি লাকিস কিচেন। আজকে একটা স্পেশাল রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে বিয়েবাড়ির শাহী ফিরনি। ফিরনি পছন্দ করার না এমন মানুষ হয়তো খুব কমই আছে। এই ফিরনির স্বাদ এবং সুগন্ধ একেবারেই অতুলনীয়, খেতেও অসম্ভব মজার। তাছাড়া অলমোস্ট সবাই যে কোনো অকেশনে এই ফিরনি রান্না করে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরোটা ভিডিও দেখে কমেন্ট করবেন। ফিরনি রান্না করার জন্য আমার লাগছে এখানে 1/4 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি আমি। চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে এর পরিবর্তে বাসমতি চালও ইউজ করতে পারবেন। আরও নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 1 চিমটি লবণ, 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, কিছু কিশমিশ, 1 চা চামচ কেওড়া জল। আর নিয়েছি এখানে 1 চিমটি পরিমাণ জাফরান দুধে ভিজিয়ে রেখেছি, 1/2 কাপ পরিমাণ মাওয়া, 10-12টা কাজু বাদাম আমি দুধে ভিজিয়ে রেখেছি। আর এখানে 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ নিয়েছি আমি। এখন চালগুলোকে আমি কিছুটা গুঁড়ো করে নিব। দুধ আর বাদাম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চালগুলোকে বেশ ছোট সাইজ করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি এখানে ব্লেন্ড করে দুধ ও বাদামের মিশ্রণটি। আর মাওয়াতে আমি কিছুটা দুধ দিয়ে দিব। অনেক সময় গরম দুধে মাওয়া দিলে মাওয়া গলতে চায় না। এবার ফিরনি রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে দুধ দিয়ে দিয়েছি। আমি তরল দুধ দিয়ে করছি, আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে 4 কাপ পানির সাথে 2 কাপ গুঁড়ো দুধ মিলিয়ে নিলে হবে। এবার দিয়ে দিব দারচিনি, এলাচ। দুধটাকে ভালোভাবে ফুটে আসার জন্য অপেক্ষা করব। শুরুতে এটাকে বেশি ঘন করা যাবে না, কারণ রান্না হতে হতে এমনিতেই ঘন হয়ে যাবে। দুধে বলক চলে এসেছে। এবার এতে আমি গুঁড়ো করে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চালগুলো সেদ্ধ হতে প্রায় 15-20 মিনিট সময় লাগতে পারে। এই সময় অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এটাকে ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা, ব্লেন্ড করে রাখা বাদাম। দিয়ে দিচ্ছি মাওয়া। দিয়ে দিচ্ছি দুধে মিশিয়ে রাখা জাফরান। জাফরানটা দেওয়ার ফলে সে শাহী ফিরনি শাহী ভাবটাই চলে আসবে। দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে দিব। আরও 4-5 মিনিট আমি এটাকে জাল করে কিছুটা ঘন করে নিব। এবার ফিরনিতে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিব। এবার সব শেষে দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই কেওড়া জলটা দেওয়ার কারণে শাহী ফিরনি সেই সুগন্ধটা এনে দেয়। ফিরনিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে দিব। এটাকে আর বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হতে হতে এটা আরো কিছুটা ঘন হয়ে যাবে। কিছুটা ঠান্ডা করে আমি বাটিতে বেড়ে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল বিয়েবাড়ির শাহি ফিরনি। এখন ফিরনি ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে হবে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও অসম্ভব মজার। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।